আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইজি ম্যাথটিক্স এর পক্ষ থেকে। আজকের ভিডিওতে রয়েছে সরকারি কর্মচারীদের জন্য একটি দুঃসংবাদ, অর্থাৎ সরকারি কর্মচারীদের মধ্যে আবারও বৈষম্য সৃষ্টি করা হলো এমন একটি প্রতিবেদন ছাপা হয়েছে sonalinews.com-এ। তো সেটি এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বঙ্গবন্ধুর সোনার বাংলায় আবারও সরকারি কর্মচারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হলো বলে মনে করেছেন 11-20 গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান। তিনি প্রশ্ন করে বলেন যে নির্দিষ্ট কিছু কার্যালয়ের কর্মচারীদের পদবি পরিবর্তন করা হবে কেন? অন্যান্য দপ্তর অধিদপ্তরের যেমন শিক্ষা অধিদপ্তর, কৃষি অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন পুলিশের বিভিন্ন ইউনিট যেমন SB, CID, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ অধিদপ্তর এবং SP অফিসে কর্মরত কর্মচারী, স্থানীয় সরকার অধিদপ্তর, ডাক বিভাগ সহ আরো যে সমস্ত দপ্তর অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা কি অপরাধ করেছে যে তাদের নাম পদনাম পরিবর্তন করা হলো না। তিনি মনে করেন যে জাতির পিতা কন্যাকে সম্পূর্ণ আড়ালে রেখে কোনো এক স্বার্থান্বেষী মহল বর্তমান সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তা না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলায় কর্মচারীদের মাঝে এভাবে বৈষম্য সৃষ্টি করার কথা নয়। 11-20 গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের পক্ষ থেকে এহেন বৈষম্য সৃষ্টির জোর প্রতিবাদ জানান তিনি। সাথে সাথে এই বৈষম্য দূর করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এটাই ছিল আজকে এই গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। অর্থাৎ লুৎফর রহমান তার বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদৃষ্টি কামনা করে বলেন যে 6 বছর গত হলো পে স্কেল প্রদান করা হয়েছে, 5% হারে বেতন বেড়ে যা হয়েছে তার চেয়ে বাজার দর বেড়েছে কয়েক গুণ বেশি, টাইম স্কেল সিলেকশন গ্রেড না থাকায় কর্মচারীদের অনেক ক্ষতি হয়েছে, বর্তমান বাজারে সংসার চালানো তাদের পক্ষে প্রায় অসম্ভব, তাই অনতিবিলম্বে নতুন পে কমিশন গঠন, যৌক্তিক হারে মহার্ঘ ভাতা প্রদান, বেতন ও পদবী বৈষম্য দূরকরণ সহ 11-20 গ্রেডের সকল যৌক্তিক দাবি বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি জোর দাবি জানান। দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।